আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছো? জি ম্যাম, শোনা যায়? সালামের উত্তরও দাও না তোমরা, এই অবস্থা তোমাদের এখন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের আওয়াজ না পেয়ে কনফিউজ হয়ে গেলাম যে তোমরা সালামের উত্তর কেন দিলা না, কোয়েশ্চেন তো জিজ্ঞেস করি নাই, নাকি আজকে সালামের উত্তরে একটা কোয়েশ্চেন হয়ে গেছে? ম্যাম তো মনে শুনতে পাই নাই ম্যাম সবাই, এই জন্য। আচ্ছা, নো প্রবলেম। তোমাদের ক্লাস শুরু হয়েছে তো এই উইক থেকে, তাই না? জি ম্যাম, আচ্ছা আচ্ছা, তোমাদের ম্যাথ পর্যন্ত তো করানো হয়েছিল, তাই না? জি ম্যাম, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই দুটো ম্যাথ হোমওয়ার্ক ছিল, আমরা এটা নিয়ে তাহলে পরে আলোচনা করি। আমরা আমাদের নিউ টপিকে চলে যাই। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, রাইট? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আমরা যে টপিক গুলো পড়াবো সেটার মধ্যে ফার্স্ট যে টপিকটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হলো যে কি কি ফ্যাক্টর আছে যেটা তোমার কোন একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের যে রিগেইন ভ্যালুটাকে অ্যাফেক্ট করে। এখানে তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে চারটা পয়েন্টকে হাইলাইট করা হয়েছে। চারটা পয়েন্ট হলো টাইম, রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য স্যাম্পল। আর তোদেরকে যদি আমি এটা না দেখাই, আমি যদি জাস্ট বলতে বলি যে আসলে টাইম কিভাবে একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের রিগেইন ভ্যালুকে অ্যাফেক্ট করে, অলরেডি তোমাদেরকে অনেকবার ইকুইলিব্রিয়ামের কথা বলা হয়েছে, ফাইবারের ময়েশ্চার রিগেইন বলতে আসলে কি বোঝায়, সেটা কি কিভাবে ইফেক্ট করতে পারে সব বলা হয়েছে। তো কেউ একজন কি আমাকে বলতে পারবে যে টাইম কিভাবে আমাদের রিগেইন ভ্যালুকে ইফেক্ট করতে পারে? কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা না বললে তো প্রবলেম। যদি জানো তাহলে বলো হ্যাঁ, যদি না জানো তাহলে বলো যে না ম্যাম, আরেকবার বললে ভালো হয়। শেষ, তোমরা চুপ করে কেন থাকো? আমি এটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না। তোমাদের কি না পড়া না যদি বলতে পারো তাহলে কি পিটানো হয়? হ্যালো, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে? কখন শোনা যাচ্ছে না? কথা বলতে হবে তো, কথা না বললে আমার পড়ানোর দরকার নেই, আমি তাহলে স্টপ হয়ে যাই। আগের গুলো একটু বলেন আবার, তাহলে হয়তো মনে হইতে পারে। আগের গুলো একটু বলেন আবার তাহলে মনে হতে পারে। এটা আগেও বলা যেত, তাই না? যখন আমি কোয়েশ্চেনটা করেছি যে কেউ বলতে পারবে কিনা, তখন বলতে পারতা কেউ একজন। 41 জন, 42 জন প্রেজেন্ট আছো, তার মধ্যে একজন আমি, তার মানে 41 জন প্রেজেন্ট আছো। 41 জনের মধ্যে কারো মুখে কি ওপেন হচ্ছে না? আর এমন না যে আমি সকাল 8টায় ক্লাস নিচ্ছি, যে তোমরা সবাই ঘুমিয়ে পড়ে যাচ্ছ, এখন দুপুর 12টা বাজে, তাহলে সমস্যা কোথায়? দেখো, এখানে যে পয়েন্ট গুলো বলা হয়েছে যেটার কারণে আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের রিগেন ভ্যালু এফেক্টেড হতে পারে, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হলো ম্যাটেরিয়াল। আমরা সবাই জানি যে একটা ম্যাটেরিয়াল, একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটা হাইড্রোফিলিক নেচারের যদি হয় বা হাইগ্রোস্কোপিক নেচারের যদি হয়, তাহলে আমি যখন তাকে একটা গিভেন অ্যাটমোস্ফিয়ারে রেখে দেই, তখন তার হয় সে ময়েশ্চার ইনটেক করে, না হলে আউটটেক করে। ইনটেক বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে হয় সে ময়েশ্চার অ্যাবজর্ব করে, আর না হলে সে ময়েশ্চার ডিজার্ভ করে। এখন এই যে ময়েশ্চার অ্যাবজর্ব করবে বা ডিজার্ভ করবে, এটার মাধ্যমে সে একটা পয়েন্টে গিয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। ইকুইলিব্রিয়াম বলতে আমরা সবাই জানি সাম্যাবস্থা বোঝায়, যে অবস্থায় পৌঁছানোর পরে না আমার ফাইবার কোনো এক্সট্রা হিউমিডিটি অ্যাকসেপ্ট করবে না রিলিজ করবে, সে একটা সাম্যাবস্থায় পৌঁছে যায়। এখন এই যে যে কোনো একটা ম্যাটেরিয়াল ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে, এটা আসলে কতটুকু টাইম পরে পৌঁছাবে বা তার এই কন্ডিশনিং যে হচ্ছে এই রেটটা আসলে কি রকম হবে,
খুব ফাস্ট হবে নাকি খুব স্লো হবে নাকি মিডিয়াম স্পিডে হবে, এটা কয়েকটা তোমার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন এখন এই রেট অফ কন্ডিশনিং যে সেভারেল ফ্যাক্টর গুলার উপর ডিপেন্ড করে, তার মধ্যে এক নাম্বার হতে পারে যে আমার যে স্যাম্পলটা আমি ইউজ করছি ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে, ওই স্যাম্পলটার সাইজ এবং ফর্ম কেমন ছিল, ওই স্যাম্পলটা কোন টাইপের ছিল এবং তার আশেপাশের এক্সটার্নাল কন্ডিশন গুলা কেমন ছিল। এখন ধরো একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিতে চায়, তাহলে একটা ধরো যে ইয়ার্ন, ইয়ার্ন তো সবাই চিনো, যেহেতু ইয়ার্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ইয়ার্ন চিনো না এমনকি আছো, ইয়ার্ন দেখেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, ইয়ার্ন যখন হ্যাঙ্ক ফর্মে থাকে, হ্যাঙ্ক চিনো, হ্যাঙ্ক কি? আচ্ছা আজকে সার্চ দিবা, লিখে রাখো ইয়ার্ন ইন হ্যাঙ্ক ফর্ম বলতে আসলে কি বোঝাচ্ছে। তাহলে আমরা অলরেডি বলেছি যে কোন একটা ম্যাটেরিয়াল যে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, এর স্পিডটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপর, তার মধ্যে একটা ছিল যে সাইজ এন্ড ফর্ম অফ দ্য স্যাম্পল। আমার যে স্যাম্পলটা দিয়ে আমি ইকুইলিব্রিয়াম টেস্ট করাচ্ছি বা তোমার হচ্ছে রেট অফ কন্ডিশনিং টা টেস্ট আমি করাচ্ছি, ওই ম্যাটেরিয়ালটা আসলে কোন শেপে বা কোন সাইজে ছিল। এখন যখন একটা ম্যাটেরিয়াল, যেমন আমি যদি ইয়ার্নের কথা চিন্তা করি, ইয়ার্ন যদি হ্যাঙ্ক ফর্মে থাকে, তাহলে এটাকে ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে টাইম লাগে মিনিমাম 1 আওয়ার। আমার ইয়ার্নটা যদি হ্যাঙ্ক ফর্মে থাকে, তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে সময় লাগে মিনিমাম 1 ঘন্টা। এখন ওই ইয়ার্নি যদি কোন একটা প্যাকেজ ফর্মে থাকে, যে কোনো একটা প্যাকেজ ফর্মে যদি থাকে, তখন ওই সেম ইয়ার্নি ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে যে 1 ঘন্টা সময় লাগছে বা 3 ঘন্টা সময় লাগছে, এটা কিসের উপর ডিপেন্ড করে? হলো ফর্মের উপরে। আমার স্যাম্পলের যে ফর্ম ছিল, দুইটার ফর্মেশন সেম ছিল না, একটা হ্যাঙ্ক ফর্মে ছিল আর একটা প্যাকেজ ফর্মে ছিল। তাহলে এটা গেল আমাদের 1 নাম্বারটা, যে টাইমের সাথে আসলে টেক্সটাইল ম্যাটেরিয়ালের রিগেইনের কি রিলেশন বা কিভাবে এফেক্টেড হয়। 2 নম্বরে বলা হয়েছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়ে গেছে, জাস্ট এতটুকুই বলবো যে যখন কোন একটা পরিবেশে বা কোন একটা অ্যাটমসফিয়ারে আমার রিলেটিভ হিউমিডিটি বেশি আছে, তাহলে রিলেটিভ হিউমিডিটি বেশি আছে মানে কি রিগেন ভ্যালুও বেশি আছে। আর রিগেন ভ্যালু বেশি থাকা মানে কি, আমার ফাইবার বা স্যাম্পল যেটাই আমি নেই না কেন, সেটা ফাইবার হতে পারে, সেটা ইয়ার্ন হতে পারে, সেটা ফেব্রিক হতে পারে, আমার স্যাম্পল যে ধরনেরই হোক না কেন, আমি যখন তাকে হায়ার রিলেটিভ হিউমিডিটিতে রাখছি, তখন হায়ার রিলেটিভ হিউমিডিটি মানেই হলো হায়ার রিগেন ভ্যালু। আর হায়ার রিগেইন ভ্যালু মানেই হলো আমার ওই স্যাম্পলের উপর তার সারফেসটা বেশি কিসের টাচে আসবে বা সংস্পর্শে আসবে, হিউমিডিটির সংস্পর্শে আসবে বা বেশি, যেটা হিউমিডিটি বলতে তো আসলে ওয়াটারকে বোঝানো হচ্ছে। 3 নম্বরে যে পয়েন্টটা বলা হয়েছে টেম্পারেচার, বলা হয়েছে যে টেম্পারেচারের সাথে রিগেইনের ওরকম ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট নেই, বাট আ চেঞ্জ অফ 10 ডিগ্রি সেলসিয়াস উইল গিভ আ চেঞ্জ ইন দা রিগেইন অফ কটন অফ অ্যাবাউট 0.3%। আমার টেম্পারেচারে যদি 10 ডিগ্রি সেলসিয়াস এর ডিফারেন্স আসে, সেক্ষেত্রে আমার কটনের রিগেইন ভ্যালুতে চেঞ্জ আসবে 0.3%। এখন কোন একটা টেস্টিং রুমের টেম্পারেচার এত বেশি ডিফারেন্স অথবা এত বেশি ভ্যারি করে না যে 10 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস ভ্যারি করবে, এক জায়গায় আসবে 40, আরেক জায়গায় ওটা হয়ে গেছে 50 বা 60 ডিগ্রি সেলসিয়াস, ইন জেনারেল এত ভ্যারি করে না, যার কারণে টেম্পারেচারটা ওরকম কোনো ডিরেক্ট ইম্প্যাক্ট নাই বললেই চলে। তারপরে যদি কোথাও এমন হয় যে আমি যে অ্যাটমসফিয়ারে আমার ফাইবারটা বা স্যাম্পলটাকে কন্ডিশনিং করাচ্ছিলাম, ওখানকার টেম্পারেচারটা ভ্যালুটা তোমার ফল করছিল বা রাইজ করছিল খুব বেশি, তখন মনে রাখতে হবে যে এর উপর ডিপেন্ড করে আমার কটনে রিগেন ভ্যালুতে চেঞ্জ আসে 0.3%। আর দেখো 4 নম্বরে যে পয়েন্টটা বলা হয়েছে অ্যান্ড দা লাস্ট ওয়ান, দ্য প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য স্যাম্পল। এখন কি মনে হয় প্রিভিয়াস হিস্ট্রির সাথে আসলে টেক্সটাইল ম্যাটেরিয়ালের রিগেইন ভ্যালুর কি রিলেশন থাকতে পারে? এখানে প্রিভিয়াস হিস্ট্রি বলতে কি বোঝানো হয়েছে, ফাইবারের বাপ কে ছিল, মা কে ছিল, নাকি অন্য কিছু? বলো দেখি, কেউ একজন বলো, ইয়ার্ন ডিপার্টমেন্টের 45 ব্যাচের সবারই আল্লাহ তাআলা ভয়েস দিয়েছে, যে ভয়েস দিয়ে অনেক সুন্দর সুন্দর আওয়াজ বের হয়,
এখন আমি এক্সপেক্ট করছি যে 50 জনের মধ্যে কোনো একজন সহৃদয়বান ব্যক্তি থাকবেন যিনি এখন কথা বলবেন। ম্যাম আসলে ইয়ারনটাকে আগে কি মানে কোন কেমিক্যাল দ্বারা বা কোন কিছু দিয়ে এখানে এটা মেনশন করার দরকার নাই ইয়ারন কি না, এটা স্যাম্পল, জাস্ট স্যাম্পল বলো, বিকজ স্যাম্পলটা যে কোনো ধরনের হতে পারে। জি ম্যাম আসলে ওই ট্রিটমেন্ট করা হয়েছে কিনা ওইটা আসলে প্রিভিয়াস হিস্টরি বুঝাইছে এখানে। ট্রিটমেন্ট করা হয়েছে কিনা বলতে মানে কোন কেমিক্যাল দ্বারা ওটাকে মানে প্রসেস করা হয়েছে কিনা, লাইক লাইক এখানে হ্যাঁ সাবান দিয়ে ধোয়া হয়েছে কিনা এই টাইপ কিছু আর কি। কটন ফাইবারকে সাবান দিয়ে ধোয়, এটা তুমি কোথায় দেখেছো? না মানে বলছি একটু এক্সাম্পল হিসেবে আর কি যে ট্রিটমেন্ট। হ্যাঁ এক্সাম্পল দেওয়ার সময় একটু অথেন্টিক এক্সাম্পল দাও, তোমার এক্সাম্পল শুনে তো ফাইবারও ভয় পেয়ে যাবে। আচ্ছা দেখো এখন আমি ধরো তোমাদের সামনে যদি দুইটা এক্সাম্পল দেই, যে তোমরা জানো যে ফাইবার দুইটা পজিশনে থাকতে পারে, হয় সেটা হচ্ছে ক্লিনড অবস্থায় অথবা হচ্ছে উইদাউট ক্লিন, তাই না? আমরা অলরেডি আমাদের যখন কারেক্ট ইনভয়েস ওয়েট পড়ানো হয়েছিল তখন আমরা ওখানে দেখেছিলাম যে ফাইবার দুইটা ফর্মে থাকতে পারে, একটা হলো আমি যদি আমার ফাইবারটাকে ক্লিন করে ফেলি তখন ওই ক্লিনড অবস্থা, আর একটা অবস্থা হলো যখন আমার ফাইবার আনক্লিনড অবস্থায় থাকে। এখন যখন ফাইবারটা ক্লিন করা হয়নি তার মানে তার মধ্যে ওয়াক্স থাকতে পারে, অয়েল থাকতে পারে, গ্রিজ থাকতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ ফরেন ম্যাটেরিয়াল থাকতে পারে, তাই না? আর যখন আমি ফাইবারটাকে ক্লিন করে ফেলেছি তখন এই এক্সটার্নাল কোনো সাবস্টেন্স আমার ফাইবারের মাঝে এখন নেই। এখন তুমি যদি এই দুইটা ফাইবারকে কোন একটা নেচারে রেখে দাও, একটা স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশনে রেখে দাও, তাহলে তোমাদের কি মনে হয় কোন ফাইবারটা খুব তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে এবং কোনটা দেরিতে পৌঁছাবে, এবং যেটা আগে ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে তার রিজনটা কি? আমার কোয়েশ্চেন কি বুঝতে পেরেছো? ম্যাম কোয়েশ্চেনটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা আমি বলেছি যে ফাইবার দুই ধরনের ফাইবার আছে, একটা ফাইবারের মাঝে অনেক বেশি ইম্পিউরিটিস আছে, সেটা ডিফারেন্ট কাইন্ডস অফ ফরেন ম্যাটেরিয়াল হতে পারে, গ্রিজ হতে পারে, অয়েল হতে পারে, ওয়াক্স হতে পারে, এটসেট্রা, মানে ফাইবার বাদে এক্সট্রা যা কিছু আছে সবই তো ইম্পিউরিটিস, তাই না? তাহলে একটা ফাইবার আছে যেটা হচ্ছে আনক্লিনড অবস্থায় আছে, আরেকটা ফাইবার আছে যার মাঝে কোনো ধরনের ইম্পিউরিটিসই নেই, ওখানে শুধুমাত্র ফাইবারই আছে। এখন তুমি যখন এই দুই ধরনের ফাইবারকে কোন একটা স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশনে রেখে দিয়েছো, তখন তোমার কি মনে হয় কোন ধরনের ফাইবারটা ফার্স্টে কেন মনে হলো? এবারও বুঝো নাই? ম্যাম বুঝছি আসলে মানে একটা আন্দাজ করে বলতেছি আর কি, যে যেটাতে ইম্পিউরিটিস আছে এটাতে যেহেতু অলরেডি মানে ইম্পিউরিটিস আছে তাই এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে ম্যাম সময় কম লাগবে আর কি। আর যেটা শুধু ফাইবার ওইখানে আপনার ময়েশ্চারটা বেশি লাগবে, যেহেতু ইম্পিউরিটিস নাই শুধু ফাইবার তাই ম্যাম টাইম বেশি লাগতে পারে। তুমি নিজেই যেটা বললা সেটা যদি রিজনিং করতে হয় নিজের কথাই কি ছিল, প্যারাডক্সিক্যাল ছিল না? একবার বলতেছো যে যে ফাইবারটা ক্লিনড অবস্থায় আছে ওই ফাইবারটা যেহেতু বেশি টাচে আসছে, রিগেইনের বেশি টাচে আসছে, বিকজ তার ডিরেক্টলি তার সারফেস কন্ট্যাক্টে আমার রিগেইন গুলো আসতে পারছে, বা আমি যেটাকে ওয়াটার বলছি ওয়াটার মলিকিউল গুলা ডিরেক্টলি ফাইবার কন্ট্যাক্টে আসতে পারছে বিকজ ওখানে এক্সট্রা কোনো ইম্পিউরিটিস নাই। বা যেই ফাইবার গুলাতে ইম্পিউরিটিজ আছে তার মানে কি ডিরেক্ট কন্ট্যাক্টে আসলে আসতে হলে তাকে কোন একটা ব্যারিয়ার ক্রস করে দেন ফাইবারের কাছে আসতে হচ্ছে, তাই না? ম্যাম আমি আসলে ইম্পিউরিটিসটাকে মানে পরিমাণ হিসেবে ধরছি যে আপনার আমার কথা শুনো কম লাগবে। হ্যাঁ বুঝতে পেরেছি, বাট ইম্পিউরিটিস তো ওয়ান কাইন্ড অফ ব্যারিয়ার যেটা আমার ফাইবারকে সাথে ওয়াটার মলিকিউলকে ডিরেক্টলি একজন আরেকজনের কন্ট্যাক্টে আসতে দিচ্ছে না, তাই তো? জি ম্যাম। আচ্ছা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? ম্যাম ফাইবারের ওই স্টেটটা যে স্টেটের পর সে আর কোনো ময়েশ্চার গ্রহণ করবে না, গ্রহণও করবে না, আবার ছেড়েও দেবে না, রিলিজও করবে না।
তো রিলিজ বা গ্রহণ কখন করবে না, যখন সে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার মলিকিউল তার মধ্যে নিয়ে নিয়েছে, বা পর্যাপ্ত পরিমাণ ওয়াটার মলিকিউল যেটা তার মধ্যে ছিল, এক্সট্রা ছিল, সেটা সে রিলিজ করেছে, তখনই তো সে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, তাই না? জি ম্যাম। জি, তাহলে যেটাতে ব্যারিয়ার বেশি আছে তার মানে কি আমার রিটেইন ভ্যালুটা তার কাছে পৌঁছতে টাইম বেশি লাগছে। আবার কথা বুঝছো, যখন টাইম বেশি লাগছে তার মানে কি ইকুইলিব্রিয়ামে পৌঁছাতেও টাইম বেশি লাগবে না? Yes, ma'am. আর যখন আমার ফাইবারের ডিরেক্ট কন্ট্যাক্টে আমার ওয়াটার মলিকিউল আসতে পারছে, বা আমার ওয়াটার মলিকিউল গুলো যখন আমার ফাইবার মাঝে এক্সট্রা হয়ে গেছে, মনে হচ্ছে যে এক্সট্রা আছে, তখন সে যখন খুব ইজিলি রিলিজ করতে পারছে, সেখানে কোনো ব্যারিয়ার নেই, সো সে ইকুইলিব্রিয়ামে কি আগে পৌঁছাবে না? Yes, ma'am. জি, তাহলে একটু বলা হয়েছে যে তুমি কোন একটা ফাইবার বা কোন একটা ফেব্রিক বা কোন একটা ইয়ার্ন সেটা আসলে কিভাবে রিয়্যাক্ট করবে এটা ডিপেন্ড করে তার প্রিভিয়াস হিস্টোরির উপরে। যেমন একটা কন্ডিশন আমি তোমাদের কোয়ালিটি বললাম, একটা ইমপিওর কটন আর একটা যদি পিওর কটন হয় বা ক্লিনড কটন হয়, এটা হলো একটা। আরেকটা যেটা হতে পারে যে এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা ব্লিচ বা স্কাউড করা যদি কটন হয়, তোমাদের কি ওয়েট প্রসেস ওয়ান পড়ানো হয়েছে? No, ma'am. Wait, process one. এখনো আসেনি? Maybe next term. আমাদের পড়ানো হয়নি এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে গেলে পরে ব্লিচিং আর স্কারিং যে তোমার মেথড গুলো এগুলো পড়ানো হবে। যখন ব্লিচড বা স্কাউড করা হয় তখন ওই সেম আমার ফাইবার সারফেসের সংস্পর্শে যখন ওয়াটার মলিকিউল আসে এবং আরেকটা ফাইবার যেটাকে ব্লিচিং বা স্কাউরিং করা হয়নি, তখন ওই ফাইবার থেকে যে ফাইবারটাতে ব্লিচিং বা স্কাউরিং করা আছে ওই ফাইবারটা বেশি ওয়াটার অ্যাকসেপ্ট করতে পারে। আর যখন বেশি ওয়াটার অ্যাকসেপ্ট বা বেশি ওয়াটার রিলিজ করতে পারবে, সে তত তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছতে পারবে। আমি তোমাদের এই যে যে চারটা পয়েন্ট বললাম, এই চারটা পয়েন্টের মধ্যে এমন অনেকগুলো কথা ছিল যেগুলো স্লাইডে নেই। তোমাদের সিটি কোয়েশ্চেন গুলো কিন্তু এই লেকচারের ভেতর থেকেই আসবে, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা কথা না বলো, নো প্রবলেম, বাট অ্যাট লিস্ট আমি যখন পড়াই এক্সট্রা কোনো পয়েন্ট যদি থাকে যেটা আমার স্লাইডে নেই বাট আমি বলছি, বা এক্সট্রা কোনো ইনফরমেশন যদি আমি দিই, অবশ্যই এটা তোমার খাতায় পয়েন্ট আউট করে লিখে রাখো, না হলে কিন্তু পরে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। সিটি কোয়েশ্চেনে যদি জাস্ট স্লাইড পড়ে যাও, হয়তো মনে হবে ম্যাম কি পড়ালো আর কি দিল, তো আমি এক্সপেক্ট করব যে তোমরা সবাই একটু পয়েন্ট আউট করে নিয়েছো। তাহলে এখানে আমরা ওই ফ্যাক্টরগুলো, চারটা ফ্যাক্টর, টাইম, রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার এবং প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য স্যাম্পল আলোচনা করলাম, যেটার কারণে আমার একটা টেস্টের ম্যাটেরিয়ালের রিগেইন ভ্যালুতে এফেক্টেড হয়। তোমরা সবাই কি সবগুলো পয়েন্ট ভালোভাবে বুঝতে পেরেছো? হ্যালো। জি ম্যাম, মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি কেন, কোনটা বেশি ভালোভাবে বুঝো নাই? মানে ম্যাম পড়লে আবার ভালোভাবে বুঝবো আর কি, মানে একটু পড়তে হবে আর কি। এই এই টেন্ডেন্সিটা বাদ দাও যে আরেকবার পড়তে হবে, ক্লাসেই বুঝে নেওয়ার চেষ্টা করো। ক্লাসেই বুঝে নিলে হবে কি, তুমি যদি এটা জাস্ট একবার দেখে ফেলো তাহলে আর তোমার সেকেন্ড টাইম পড়া লাগবে না। আর যদি ক্লাসে জাস্ট আসার জন্য আসো তাহলে তো আর কিছু বলার নেই। দেখো, আমাদের যে সেকেন্ড টপিকটা এটা হলো ইফেক্টস অফ রিগেইন অন ফাইবার প্রপার্টিজ। আমাদের যে ফাইবার প্রপার্টি গুলা থাকে, এই ফাইবার প্রপার্টি গুলার উপরে আসলে আমাদের রিগেইন ভ্যালুটা কিভাবে ইফেক্ট ফেলে। এখানে দেখো, এক নাম্বারে বলা হয়েছে হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন বলতে আসলে কি বোঝায়? ডাইমেনশনের বাংলা কি? মাত্রা বা? হ্যাঁ বলো। মেজারমেন্ট বা পরিমাপ যেটা আর কি, মানে কতটুক লম্বা বা কতটুক এটার ওয়াইড, কতটুক বা এটার ডায়ামিটার কতটুক, এরকম আর কি। জি, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, এক নাম্বার যে পয়েন্টটা বলা হয়েছে ফাইবার প্রপার্টিজে কি কি ইফেক্ট ফেলে, সেটার মধ্যে প্রথম পয়েন্টটা হলো ফাইবারের ডাইমেনশন। বলা হয়েছে সোয়েলিং ইন ডায়ামিটার, ফেব্রিক শ্রিঙ্কেজ অকার্স ডিউ টু ফাইবার সোয়েলিং, অ্যাডভান্টেজ অফ সোয়েলিং ইজ টেকেন ইন ডিজাইনিং দ্য ওয়াটার প্রুফ রিঙ্কেলড অ্যাপিয়ারেন্স অফ সুট বাই চেঞ্জিং রিলেটিভ হিউমিডিটি। খুবই শর্ট কাটে বলা হয়েছে, যেটা আমি একটু ডিসক্রাইব করার ট্রাই করছি এখন। আর তোমরা যদি এটা বই থেকে পড়তে চাও তাহলে যেই বুথের 111 নম্বর পেজে আছে, 111, 112, 113,
তো তোমাদের কাছে কারো কাছে যদি বইগুলো থেকে থাকে তাহলে একবার ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে এটা হলো ডাইমেনশন। অ্যাবজর্পশন অফ ময়েশ্চার ইজ অ্যাকম্পানিড বাই চেঞ্জেস ইন ডাইমেনশন অফ ফাইবার। আমার যখন ময়েশ্চার অ্যাবজর্পশন হবে এটার সাথে সাথে আমার ডাইমেনশন, ফাইবারের যে ডাইমেনশন গুলো আছে এগুলো চেঞ্জ হয়। বলা হয়েছে সোয়েলিং ইজ মোস্টলি ট্রান্সভার্সাল সিন্স দ্য ওয়াটার মলিকিউল পেনিট্রেট বিটুইন দ্য মোর অর লেস প্যারালাল মলিকিউলস মলিকিউলার চেইন অ্যান্ড এক্সার্ট দেয়ার ফোর্সেস আউটওয়ার্ডস। ইন জেনারেল যেটা হয় যখন একটা ধরো একটা ফেব্রিকের মাঝে, যদি তুমি চিন্তা করো একটা ফেব্রিকের মাঝে ফাইবার থাকে, ইয়ার্ন থাকে, আর ইয়ার্ন তৈরি হয় ফাইবার দিয়ে, তাহলে যখন ইয়ার্ন গুলো আমার ফেব্রিকের মাঝে যে ইয়ার্ন গুলো আছে ইয়ার্ন গুলো যখন ওয়াটার মলিকিউল গুলোকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার কারণে কি হয়, সে আগে যে পজিশনে ছিল এখন নিউ যে পজিশনটা, একটু সোয়েলিং, সোয়েলিং মানে বুঝি তো না, ফেপে যাওয়া, ফুলে যাওয়া। তো একটা ইয়ার্ন যে ড্রাই অবস্থায় ছিল আর একটা ইয়ার্ন যে ওয়াটার মলিকিউল গুলাকে কি করেছে, অ্যাবজর্ব করেছে, দুইটার ডাইমেনশন কি সেম থাকবে যদি আমি লংগিটিউডিনালি চিন্তা করি? যেমন এদিকে যদি তুমি চিন্তা করো, এই দেখো এখানে দেখো দুইটা ছবি দেওয়া হয়েছে, একটা হচ্ছে হাইড্রোফোবিক আর একটা হলো হাইড্রোফিলিক, তাই না? হাইড্রোফিলিক মানে হচ্ছে আমার ওই মলিকিউলটা বা ওই স্যাম্পলটা কি করছে, ওয়াটার মলিকিউল গুলাকে অ্যাকসেপ্ট করছে, আর হাইড্রোফোবিক মানে কি তার ভেতরে কোনো ধরনের পানি ইন করতে পারছে না, তাই তো? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। আমি এই যে এই দুটার কথা বলতেছি। তো যখন তুমি ধরো আমি যদি ফাইবারের কথাই চিন্তা করি, যখন একটা ফেব্রিকের মাঝে যে ফাইবার গুলো আছে ও হচ্ছে হাইড্রোফিলিক ন্যাচারের। তো হাইড্রোফিলিক ন্যাচারের যদি হয় তার মানে কি ওই যে ওয়াটার মলিকিউলটা যে এই অবস্থায় তো ছিল, তাই না? প্রথমে যখন সে পেনিট্রেট করার আগ মুহূর্তে সে তো একটা গোলাকৃতি বা একটা বৃত্তাকার পজিশনে ছিল, তাই না? ওয়াটার মলিকিউল গুলো ড্রপ ড্রপ আকারে পড়ে না, জি ম্যাম, বিন্দু হয়ে মানে একটা পয়েন্ট আকারে আর কি, জি একটা বৃত্ত আকারে। তো যখন সে পেনিট্রেট করছে আস্তে আস্তে করে ওই বৃত্তাকারটা কি হয়ে যায়, একদম এটার সাথে পেনিট্রেটেড অবস্থায় চলে যায়, তখন আর কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে সে পারে না। মানে এই যে যে অ্যাঙ্গেলটা আছে এটা দেখা যাচ্ছে বিকজ এখনো পুরো ওয়াটার মলিকিউলটা পেনিট্রেটেড অবস্থায় পৌঁছায়নি, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এটা মানে অ্যাঙ্গেলটা আসলে ডিপেন্ড করে পেনিট্রেশনের মাত্রার উপরে। পেনিট্রেশন যদি খুব কম হয় তাহলে ডিগ্রি অফ অ্যাঙ্গেল অনেক বেড়ে যায়। যেমন হাইড্রোফোবিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 180 থেকেও বেশি 28, তোমার সরি 90 ডিগ্রি থেকে বেশি 280 থেকে একটু কম, তাই না? আর যখন এটা হাইড্রোফিলিক ন্যাচারের ফাইবার তখন আস্তে আস্তে কি যেহেতু ওয়াটার মলিকিউলটা পেনিট্রেটেড হচ্ছে ফাইবার সারফেস এর মধ্যে, সো অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে যেটা হয় যে যখন তোমার ফেব্রিকের মাঝে যে ইয়ার্ন গুলো আছে ওই ইয়ার্ন গুলো যখন ওয়াটার মলিকিউলের মলিকিউলের টাচে যায় তখন সে কি করে, হাইড্রোফিলিক ন্যাচারের কারণে ওয়াটার মলিকিউল গুলাকে অ্যাবজর্ব করে। তো ওয়াটার মলিকিউল গুলো অ্যাবজর্ব কারণে যেটা হয় তার সোয়েলিং হয়, মানে সে ফেপে যায়। এখন তুমি চিন্তা করো একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ইয়ার্ন ছিল, সে যখন ধরো ইসের ক্ষেত্রে কোন একটা চিকন মানুষ আর কোন একটা লম্বা মানুষের, মোটা মানুষের ক্ষেত্রে চিন্তা করো, যখন চিকন থাকে তখন একটু বেশি লম্বা, যখন খুব মোটা হয়ে যায় তখন একটু কমে যায় না? আচ্ছা মানুষের ক্ষেত্রে চিন্তা করো না, কি দিয়ে এক্সাম্পল দিব। আচ্ছা ধরো যে একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ইয়ার্ন আছে বা 5 মিটার দৈর্ঘ্যের একটা ইয়ার্ন আছে, ঠিক আছে? 5 মিটার যখন সে ছিল তখন হচ্ছে সে ড্রাই অবস্থায় ছিল, এখন ওই ইয়ার্নটা যদি ওয়াটার মলিকিউলের টাচে যায় এবং সে ওয়াটার মলিকিউল গুলাকে অ্যাবজর্ব করার কারণে সোয়েলিং হয়, সোয়েলিং হওয়ার কারণে কি হয়ে যাবে, তার যে লংগিটিউডিনাল ডিস্টেন্সটা ছিল কিছুটা শ্রিঙ্কেজ হবে না? ধরো যে 5 মিটার থেকে কমে 4.8 বা 4.9 এসেছে, আমার কথা কি, তা কি বুঝতে পেরেছো? জি ম্যাম, মানে মানে তার তার ডায়া বাড়ার কারণে তার লেন্থটা কিছুটা কি হয়ে যায়, কমে যায়। জি ম্যাম, এটা ইয়ং গুণাঙ্ক পড়ছি আমরা, যে তার লম্বা করলে ডায়ামিটার ছোট হয়, ডায়ামিটার বড় করলে তার ছোট হয়ে যায়, এরকম।
জি, এখন আমার এই যে যে সোয়েলিংটা যখন হচ্ছে, সোয়েলিং এর কারণে কি হলো, আমার ইয়ারনের লেন্থ যদি কমে যায়, যেটাকে আমি টার্ম, এই টার্মটাকে আমাদের টেক্সটাইলের ভাষায় বলা হয় শ্রিঙ্কেজ, ঠিক আছে? এটা কেন হলো, ফাইবারের সোয়েলিং এর কারণে হয়েছে। তা যেহেতু সোয়েলিং হয়েছে, সোয়েলিং এর কারণে তার ডায়া বেড়ে গেছে বা লেন্থটা কিছুটা কমে গেছে। এখন ধরো তুমি একটা শার্ট বানিয়েছো, শার্টের মেজারমেন্ট তুমি একদম তোমার বডির সাথে পারফেক্টলি ফিটেড অবস্থায় বানিয়েছো, মানে তোমার লেন্থ যতটুকু লাগবে ততটুকুই তুমি দিয়েছো, একটুও বেশি দাওনি। তোমার উইথ যতটুকু লাগবে, শোল্ডার এক সাইড থেকে আরেকটা সাইডে শোল্ডার লেন্থ যেটা ছিল যতটুকু ছিল তুমি পারফেক্টলি অতটুকুই দিয়েছো, কিন্তু তুমি এটা ভুলে গেছো যে আমার যে ফাইবার এর মধ্যে আছে ওই ফাইবার গুলা হয়তো ওয়াটার, মানে আমি যদি একবার ওয়াশ করি তখন শ্রিঙ্কেজ হতে পারে, এটা তোমার মাথায় ছিল না। এখন তুমি ওটা ওয়াশের আগেই খুব ফিটিং করে বানিয়েছো, যদি একবার ওয়াশ করে সেকেন্ড টাইম পড়তে যাও তখন বলো তো কি প্রবলেম হবে? ম্যাম ফিট হয় না, ছোট হয়ে যায়। জি, শ্রিঙ্কেজ হওয়ার কারণে তোমার আগে লেন্থ গুলা যতটুকু যে পজিশনে ছিল এখন সেটা কি হয়ে গেছে, আরো কমে গেছে। তো ডিক্রিজ হওয়ার কারণে যেটা ছিল আগেই তো ফিটেড অবস্থায় ছিল, এখন যেহেতু আরো বেশি শ্রিঙ্কেজ হয়েছে তার মানে কি ডায়া আরো বেশি কমে গেছে, লেন্থ আরো বেশি কমে গেছে। তাহলে কি হবে, আমি কি আর ওই ফেব্রিকটা খুব কমফোর্টেবলি পরতে পারবো? না ম্যাম। আচ্ছা, এখন এই সোয়েলিং বা শ্রিঙ্কেজটাকে অ্যাডভান্টেজ হিসেবে কিছু কিছু ফেব্রিকে ইউজ করে, আবার কিছু কিছু ফেব্রিকে এটা ফল্ট। যেমন মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হবে, বা ছেলেরাও হয়তো কখনো পরে থাকতে পারো। কিছু কিছু ফেব্রিক আছে যেটা শ্রিঙ্কেজ ইফেক্ট থাকে, দেখেছো কি রিঙ্কেলড অ্যাপিয়ারেন্স হয় যেটা, মানে কিছু কিছু জায়গায় কুচকে যায়, দেন স্ট্রেট, দেন আবার কুচকে যায়, দেখেছো কখনো? রিঙ্কেলড অ্যাপিয়ারেন্স এর কোনো ফেব্রিক দেখোনি? জি ম্যাম দেখছি, জি ম্যাম দেখেছি। মেয়েদের তো দেখার কথা, এই টাইপের কিছু ড্রেস ছিল, আমি নিজেই পরেছি, এর জন্য জিজ্ঞেস করলাম বাকিরা দেখেছে কিনা। তো এই যে যে ইফেক্টটা, 5-7 বছর আগে এরকম শার্ট থাকতো তখন, জি এখন না, এখন আছে কিনা অবশ্য আমি জানি না, বাট দেখার কথা। বাট আগে মার্কেট মানে দোকানে দেখতাম আর কি। জি, তাহলে ওই অ্যাপিয়ারেন্সটার পেছনের যে কনস্ট্রাকশনটা সেটা বুঝতে পেরেছো, কি কনস্ট্রাকশনে বানানো হয়েছে? এখন বুঝতে পারলাম না। জি, এখন এই একই তোমার হচ্ছে টপিক, এক জায়গায় কি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আবার যদি তুমি এই কনস্ট্রাকশন অ্যাপ্লাই করে কোনো একটা ফিচার দিতে চাও তোমার ফেব্রিকের মধ্যে, তখন এটাই কি হয়ে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ ডিজাইন হয়ে যাচ্ছে। এখন আবার যদি তুমি ওয়াটার প্রুফ ফেব্রিকের কথা চিন্তা করো, ওয়াটার প্রুফ ফেব্রিকের ক্ষেত্রে এটা কি ব্লেসিং নাকি কার্স, কি হবে বলো তো? ওয়াটার প্রুফে আমাদের কি দরকার হয়, ওয়াটার প্রুফ কাকে বলে? ওয়াটার প্রুফ বলতে হাইড্রোফোবিক যেটা আর কি, মানে আচ্ছা আমাদের জানি কোনোভাবে পানি না ঢুকে, তাই না? জি ম্যাম, মানে পানি না ঢুকে ইয়ে না হয়। হ্যাঁ, তাহলে কি হবে বলতো, যখন ওই ফেব্রিকটাকে আমি পানির টাচে নিচ্ছি, যদি তোমার উইভটা আমার যে তোমার হচ্ছে, এমনিতেও তো ওয়াটার প্রুফ ফেব্রিকের উইভ গুলা খুব ক্লোজ উইভ হয়, তাই না? মানে একটা আরেকটার থেকে খুব ক্লোজলি অ্যাটাচ থাকে, যাতে তার মধ্যে পানি পেনিট্রেট করতে না পারে। তো তারপরে যদি আমি তাকে পানির টাচে নিয়ে একটু পানি যদি পেনিট্রেট করেও, তখন কি হবে, তার স্ট্রাকচার আরো বেশি ক্লোজড হয়ে যাবে না? জি ম্যাম, আরো মানে ছোট হয়ে যাবে, এমনিতেই তো ক্লোজ ছিল আগে থেকে। আগে থেকেই তো পানি পেনিট্রেট করার জায়গা খুব কম ছিল, এখন ওটা শ্রিঙ্কেজ হওয়ার কারণে আরো বেশি কি হয়ে গেল, একদম সলিড একটা স্ট্রাকচার সে মেনটেন করতে পারলো। তার মানে কি ওয়াটার প্রুফ ফেব্রিকের ক্ষেত্রে এই যে যে সোয়েলিং টেন্ডেন্সিটা, এটা হলো একটা ব্লেসিং বলা যেতে পারে, বা এটা অ্যাডভান্টেজিয়াস, তাই না? তো আমি যদি তোমাদের সিটি কোয়েশ্চেন একটু এরকম চেঞ্জ করে দেই, তোমরা তো সবাই সৃজনশীল ব্যাচের স্টুডেন্ট, তোমাদের টাইম থেকে সৃজনশীল ওয়েতে এক্সাম হয়েছে না? জি ম্যাম, মানে ক্রিয়েটিভ কোশ্চেন দিবি। জি, তাহলে আমি একটু ক্রিয়েটিভ করলে তো পারবে, তাই না? আমি যদি একদম ডিরেক্টলি ডাইমেনশন সোয়েলিং শ্রিঙ্কেজ না দিয়ে কোনো একটা এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করতে পারি বলি, তাহলে পারবে না? জি ম্যাম পারা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 2 নম্বরে যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হলো মেকানিক্যাল প্রপার্টিজ। মেকানিক্যাল প্রপার্টিজে কি বলা হয়েছে যে বেসিক্যালি এখানে দেখো, শর্টকাটে যেটা আমি বলেছিলাম যে ইন জেনারেল যেটা হয়,
তোমার শুধুমাত্র এটা এক্সেপশনাল এর ক্ষেত্রে অবশ্য বলা হচ্ছে যে ভেজিটেবল ফাইবার সাচ এস কটন এন্ড ফ্লাক্স আর কনসিডার্ড দ্যাট ইনক্রিজ ইন স্ট্রেংথ ইজ নোটিসড ওয়েন ময়েশ্চার অ্যাবজর্ব বাই দ্য ফাইবার। ইন জেনারেল যেটা হয় যে কোনো একটা ফাইবার যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন তার স্ট্রেংথ ডিক্রিজ করে, বাট কিছু ভেজিটেবল ফাইবার আছে যেমন কটন বা ফ্লাক্স কে যদি তুমি কনসিডার করো, এই দুটো ফাইবার হলো এমন দুটো ফাইবার যে কি করে ওয়াটার অ্যাবজর্পশনের কারণে এর স্ট্রেংথ আরো বেশি ইনক্রিজ করে। তো হোমওয়ার্কটা একটু লিখে নাও, তোমাদের আজকের যে হোমওয়ার্কটা আমি দিব সেটা হচ্ছে কটন এবং ফ্লাক্স এই দুটো ফাইবার ওয়েট অবস্থায় স্ট্রেংথ কেন ইনক্রিজ করে। কটন এবং ফ্লাক্স ফাইবার যখন ওয়েটেড অবস্থায় থাকে তখন কেন এর স্ট্রেংথ ইনক্রিজড হয় এক্সপ্লেইন, যদি না পারো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। লিখেছে সবাই? আরেকবার বলবে ভালো। আচ্ছা, আমি অলরেডি বলেছি যে অলরেডি আমরা জানি যে ইন জেনারেল যেটা হয় ফাইবারে যদি আমি ওয়াটার মলিকিউলের কন্ট্যাক্টে আনি তখন ফাইবারের স্ট্রেংথ ফল করে, বাট ভেজিটেবল ফাইবার যেমন কটন আর ফ্লাক্স হলো এমন দুইটা ফাইবার যেটাকে আমি যখন ওয়াটারের কন্ট্যাক্টে আনি তখন ওর স্ট্রেংথ আরো ইনক্রিজ হয়, কিন্তু কেন? হয়েছে যেমন এক্সটেন্সিবিলিটি, ক্রিজ রিকোভারি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাবিলিটি টু বি সেড বাই ফিনিশিং প্রসেসেস। তাহলে আমি তোমাদের মেকানিক্যাল প্রপার্টিজ থেকে যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা হলো ফ্লাক্স এন্ড কটন ফাইবার ওয়েটেড অবস্থায় কেন স্ট্রেংথ ইনক্রিজ হয় যেখানে অন্যান্য ফাইবারের স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে বা ফল করছে। আমাদের পরের দুটো যে পয়েন্ট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি আর একটা হলো থার্মাল ইফেক্ট। ইলেকট্রিক্যাল প্রপার্টিজে যেটা বলা হয়েছে যে দা বিফোর অ্যান্ড আফটার ইফেক্ট অফ ময়েশ্চার অন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল ইজ মোস্ট স্ট্রাইকিং। The ratio of the resistance at low regain and at high regain can be of the order of hundreds of thousands to one, a circumstance which has led to the design of moisture meters based on the measurement of resistance value of textiles. ইলেকট্রিক্যাল প্রপার্টিতে যে দুটো পয়েন্ট বেশি আলোচনা করা হবে সে দুটো পয়েন্ট হলো, একটা হলো ডাই ইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড আরেকটা হলো সাসেপ্টিবিলিটি টু স্ট্যাটিক ট্রাবলস, আর এটার কারণে আসলে ফাইবারে কি ধরনের প্রবলেম হয়। ডাই ইলেকট্রিক বলতে আসলে পয়েন্ট আসলে কি, কেউ কি একটু বলতে পারবে? ডাই ইলেকট্রিক বলতে আসলে কি বোঝায়? ID 002 নিবিড়। জি নিবিড়, তুমি কি আমাকে একটু বলতে পারবে যে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট আসলে বা ক্যারেক্টারিস্টিকটা আসলে বলতে কি বোঝাচ্ছে? ডাই ইলেকট্রিক জিনিসটা কি, এটা কোথায় ইউজ হয়? বাংলা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ এবং এটা বাবা তোমার ভলিউম একটু বাড়ানো যাবে, মানে কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। ওগুলা ক্যাপাসিটরে ইউজ করা হয়, এর বাংলা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ। জি একটু কাজটা বলবে, ডাইইলেকট্রিকের কাজটা কি আসলে? ম্যাডাম আমরা যখন ওই ক্যাপাসিটরের ওই ভিতরে পজিটিভ একটা চার্জ থাকে এবং মানে পজিটিভ চার্জের কার্বন দণ্ড থাকে এবং বাইরে যে শেলটা থাকে মাঝখানে পরাবৈদ্যুতিক পদার্থটা ইউজ করা হয়, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা। আচ্ছা, ডাইইলেকট্রিকটা যেটা, এটা কি একটা ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়, নন কন্ডাক্টর হিসেবে নাকি কন্ডাক্টর হিসেবে, জাস্ট এতটুকু বলো। ম্যাডাম নন কন্ডাক্টর হিসেবে। নন কন্ডাক্টর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটাও নন কন্ডাক্টর হিসেবে ইউজ করে, বাট একে তো যখন তুমি ইউজ করছো তখন এর কাজটা কি তাহলে? নির্দিষ্ট একটা টাইম মানে নির্দিষ্ট একটা লিমিটের পরে ওর হচ্ছে যে আর বাধাটা দিয়ে রাখতে পারে না আর কি, তখন ইলেকট্রন পাস হয়ে যায়।
ইলেকট্রন কি পাস হয়? পাস বলতে জিনিসটা বুঝাই বলতে পারতেছি না, মানে ও কিছুক্ষণ ধরে সময় ধরে ওইখানে মধ্যে ব্যাটারির মতো কাজ করে আর কি, চার্জটা ধরে রাখে, তারপর হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আর কেউ বলবে? হ্যালো আর কেউ? জিনিসটা কি এরকম যে মানে ডাইলেকট্রিক পদ্ধতি যদি পানির সংস্পর্শে আসে বা ওয়াটার সংস্পর্শে মানে আসে, তাহলে কি এটা মানে একটু ইলেকট্রিক ধর্ম প্রদর্শন করবে কিনা, যার কারণে সমস্যা হতে পারে পরবর্তীতে কোন ইলেকট্রিক্যাল সমস্যা বা যে কোন ধরনের? আরেকটু বলো শুনি দেখি। আমি এইটুকুই আসলে মাথা আসলো আর কি, যে জিসান সাহেব বলবেন কি কিছু? না ম্যাম আজকে কিছু বলবো না। আজকে কিছু বলা লাগবে না, এটা পারেন কিনা সেটা বলেন। না ম্যাম। তোমাদের ডিপার্টমেন্টে কি কোনো মেয়ে নেই? মেয়েগুলো সবসময় ভূতের ক্যারেক্টার কেন প্লে করে, মানে নো আওয়াজ। মেয়েদের মধ্যে কে কে আছো? ম্যাম চার পাঁচ জন ফারজানা আইডি 25, ফারজানা আইডি 25, ফারজানার বন্ধু বা বান্ধবী যারা আছো ওকে ওকে একটু নক করে বলো যে আমি ওকে ডাকছি, যদি ঘুমিয়ে যেয়ে থাকে। ফারজানা কি চলেই গেল? আইডি 003, জি ম্যাম আছি। আইডি 003 একটু বলো তো। এখানে দেখো কি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে রিটেইন ভ্যালুর কারণে আমাদের যে ফাইবার প্রপার্টিস গুলো আছে, ফাইবার প্রপার্টিস গুলোতে কি কি ধরনের ইফেক্ট করতে পারে। তো এখানে একটা পয়েন্ট এসেছে যে ইলেকট্রিক্যাল প্রপার্টির মধ্যে যে আদার যে ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো আছে এগুলো কি হয় অ্যাফেক্টেড বাই দ্য অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইন দ্য ম্যাটেরিয়াল আর দ্য ডাইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দ্য সাসেপ্টিবিলিটি টু স্ট্যাটিক ট্রাবল। তো এই লাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, স্ট্যাটিক ট্রাবল বলতে আসলে কি বোঝায় বা ডাই রিলেশনটা কি? ম্যাম এখানে বোধহয় বোঝাতে চাইছে যে ওই যে মানে আমাদের যখন ময়েশ্চারটা আসে তখন যে যে মানে ওই কাপড়টা এটা একটা পরাবৈদ্যুতিক লেয়ার হিসাব পড়ে, মানে ম্যাম এটা বুঝাবো কিভাবে? আচ্ছা শুধু এতটুকু বলো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে আসলে কি বোঝায়? ম্যাম যেটা হচ্ছে যে ইলেকট্রন গুলো এখানে জমে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটির সৃষ্টি হয় যে ম্যাম ঘর্ষণের কারণে। জি আমরা যদি কখনো ইসের কথা চিন্তা করি, আমরা যদি দুইটা হাত রাবিং করতে থাকি বা অনেক সময় যেটা হয় আমরা যখন আমাদের হেয়ার কম্ব করি তখন কম্বের মধ্যে আমাদের হেয়ারের মধ্যে যেটা প্রডিউস হয় এই দুইটাই হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির এক্সাম্পল, তাই না? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে আমি যদি সিম্পলি বোঝাই তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের ইমব্যালেন্স। যখন ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা ইমব্যালেন্স অবস্থায় পৌঁছে যায় তখন ওই টার্মটাকে সিম্পলি যদি তুমি ডিসক্রাইব করতে পারো সেটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমি তোমাদেরকে আজকে এটাও দিচ্ছি যে ডাইইলেকট্রিক বলতে আসলে কি বোঝায়, স্ট্যাটিক ট্রাবল যেটা বলছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে কি বোঝায় একটু লিখে নাও। যেটা বলছে আশপাশ দিয়ে যাচ্ছ, মেইন যে পয়েন্টটা আমি হাইলাইট করতে চাচ্ছি ওই পয়েন্টে পৌঁছাতে পারছো না, কাইন্ডলি একটু নেক্সট ক্লাসের আগে পড়ে আসবে, তারপরে যখন আমি বুঝবো যে না পড়ে এসেছো বাট বুঝতে পারোনি তখন আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব। আর আমি অবশ্যই এখান থেকে একটা কোয়েশ্চেন করব, তো তোমরা যদি ভেবে থাকো যে ম্যাম পড়া দিচ্ছে পড়বো না, নো প্রবলেম, সিটিতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। আর আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই মনে করিয়ে দিবে, তোমরা যদি না
পেরে থাকো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। পয়েন্ট গুলো হলো এই যে এখানে যে বলা হচ্ছে ইফেক্ট, আসলে ডাইলেকট্রিক জিনিসটা কি, এটার কাজটা কি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলতে আসলে কি বোঝায় এবং কি কি ধরনের ট্রাবলে পড়তে পারি যখন আমি ময়েশ্চারের কন্ট্যাক্টে আমার ফাইবারকে নিব এবং ফাইবারের ওখানে কোনো একটা ডাইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক শো করবে। তো তুমি পড়ে আসো, পড়ে আসার পরে যদি না পারো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের লাস্ট যে টপিকটা সেটা হলো থার্মাল ইফেক্ট। থার্মাল ইফেক্ট একটা ইন্টারেস্টিং টপিক। আচ্ছা আজান দিচ্ছি, আমি কিছুক্ষণের জন্য মিউট হই। দেখো থার্মাল ইফেক্ট যেটা এখানে বেসিক্যালি বলা হয়েছে যে আসলে যখন কোন একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল সে যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন আসলে হিট জেনারেটেড হয়। যখন আমার কোন একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল যে হিট অ্যাবজর্ব ময়েশ্চার অ্যাবজর্ব করে, যখন সে ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন সেখানে হিট জেনারেট হয়। এই যে যে হিট জেনারেট হয় এই টার্মটাকে বলা হয় হিট অফ অ্যাবজর্পশন। হিট অফ অ্যাবজর্পশন কি, যখন আমার কোন একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন যে হিট প্রডিউস হয় ওই হিটটাকে রেফার করা হয় হিট অফ অ্যাবজর্পশন হিসেবে। এখন ধরো যে কোন একটা ড্রাই স্যাম্পলের ওয়েট হচ্ছে 1 গ্রাম, এবং তখন যদি তুমি ওই ড্রাই স্যাম্পলটাকে কমপ্লিটলি ওয়েটেড অবস্থায় নাও তখন এখান থেকে হিট ইভলভ হয়। যে হিটটা এখানে ইভলভ হয় এটাকে এক্সপ্রেস করা হয় ক্যালোরি পার গ্রাম অফ ড্রাই ম্যাটেরিয়াল হিসেবে। যে হিটটা ইভলভ হলো এটাকে বলা হয় ক্যালোরি পার গ্রাম অফ ড্রাই ম্যাটেরিয়াল। আর এই যে যে টার্মটা, এই টার্মটাকে বলা হয় হিট অফ ওয়েটিং। তাহলে হিট অফ ওয়েটিংটা কি, যখন আমি একটা 1 গ্রামের ড্রাই ম্যাটেরিয়ালকে কমপ্লিটলি ওয়েটেড অবস্থায় নিব তখন সেখান থেকে একটা হিট ইভলভ হয়। এই হিটটা যে ইভলভ হচ্ছে এটাকে এক্সপ্রেস করা হয় ক্যালোরি পার গ্রাম অফ ড্রাই ম্যাটেরিয়াল হিসেবে, এবং এই টার্মটাকে বলা হয় হিট অফ ওয়েটিং। এখন তুমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাও সেটা হলো তুমি ধরো কোন শীতের দিনে যদি তুমি চিন্তা করো, শীতের দিনে রুমের টেম্পারেচারটা হাই থাকে আর আউটডোর টেম্পারেচারটা অনেক লো থাকে, তাই না? জি ম্যাম। আচ্ছা এখন ধরো তুমি একটা রুমে ছিলে যে রুমের টেম্পারেচার ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং রিলেটিভ হিউমিডিটি ছিল 45%। আমি একটা রুমে আছি যে রুমের রিলেটিভ হিউমিডিটি ছিল 45% এবং রুম টেম্পারেচার ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন এই রুমটা থেকে কোনো কারণে বের হয়ে কোনো একটা আউটসাইড অ্যাটমসফিয়ারে গেলাম তখন আমি দেখলাম যে ওখানে টেম্পারেচার আছে সে 5 অথবা 7 ডিগ্রি সেলসিয়াস এবং রিলেটিভ হিউমিডিটি আছে 95%। আমি যখন রুমে ছিলাম রুম টেম্পারেচার ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি ছিল 45%, আমি যখন একটা আউটডোর অ্যাটমসফিয়ারে গেলাম তখন আমি দেখলাম ওখানে টেম্পারেচার নেমে এসেছে 5 বা 7 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি অনেক হাই 95%। তাহলে এবং তুমি যদি একটা উলেন জ্যাকেট পরিহিত অবস্থায় থাকো, এই যে উলেন জ্যাকেটের ওজন হলো 1 কেজি, তাহলে বলা হয়েছে যে ওই উলেন জ্যাকেট যেটার ওজন 1 কেজি এ কত ক্যালোরি হিট প্রডিউস করবে, 1 লাখ ক্যালোরি। আমি ইনডোর থেকে আউটডোরে যদি যাই, যখন আমার পরিহিত অবস্থায় ছিল একটা উলেন জ্যাকেট যার ওজন ছিল 1 কেজি, সেই উলেন জ্যাকেটটা যে হিটটা প্রডিউস করবে তার পরিমাণ হবে 1 ক্যালোরি পার গ্রাম, জি 1 ক্যালোরি।
বলা হয়েছে যে আমাদের নর্মাল বডির মেটাবলিজম এটাকে প্রোডিউস করতে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগে। আমাদের নর্মাল বডিতে যদি মেটাবলিজমের মাধ্যমে আমরা ওই পরিমাণ হিট প্রোডিউস করতে চাই তাহলে সময় লাগে 1 ঘন্টা। তাহলে থার্মাল ইফেক্টটা যেটা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এটা অনেকেরই অজানা ছিল, আমার নিজেরও এই সাবজেক্টটা পড়ার আগে এটা অজানা ছিল যে আমাদের যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা সেও আসলে হিট প্রোডিউস করতে সক্ষম। কিভাবে? যখন সে ময়েশ্চার অ্যাবজর্ব করে তার মাধ্যমে সে আসলে হিট প্রোডিউস করে। তাহলে এটা হলো ওই 4টা ইফেক্ট যেটা আমাদের ফাইবার প্রপার্টিজ এর সাথে রিলেটেড, কার সাথে? রিগেইন এর সাথে। তোমাদের আজকে আমি এটুকুই পড়াচ্ছি, তোমাদের যে সেকেন্ড টপিকটা আমি আজকে শেষ করলাম, তোমাদের নেক্সট ক্লাস থেকে আমি থার্ড টপিকে চলে যাব ইনশাআল্লাহ। সেকেন্ড টপিকটা আমি আরেকবার সব ইনফরমেশন গুলা দেখিয়ে যাচ্ছি আমি কি কি পড়িয়েছিলাম, ময়েশ্চার রিগেইন কাকে বলে, ময়েশ্চার কন্টেন্ট কাকে বলে, ময়েশ্চার রিগেইন ময়েশ্চার কন্টেন্ট এর মধ্যে রিলেশনশিপটা কি, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার বলতে কি বুঝো, টেস্টিং অ্যাটমসফিয়ার বলতে কি বুঝো, অ্যাবসোলিউট হিউমিডিটি কি, রিলেটিভ হিউমিডিটি কাকে বলে, আমাদের অ্যাটমসফিয়ারিক কন্ডিশন মেজার করার 3টা প্রসেস, ওয়েট ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, হেয়ার হাইগ্রোমিটার অ্যান্ড ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার, 3টাই আলোচনা করা হয়েছে। অ্যান্ড দেন কারেক্ট ইনভয়েস ওয়েট কাকে বলে, কারেক্ট ইনভয়েস, আচ্ছা, দেন রিগেইন হিউমিডিটি রিলেশনশিপটা আসলে কি, অ্যাবজর্পশন ডিসর্পশন কার্ভ, হিস্টেরেসিস লুপ কাকে বলে, ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস এর অ্যাবজর্পশন ডিসর্পশন কার্ভ এবং ম্যাথ করানো হয়েছে। অ্যান্ড দেন লাস্ট দুটো টপিক, একটা হচ্ছে ফ্যাক্টর্স অ্যাফেক্টিং দ্য রিগেইন অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল, আরটা হচ্ছে ইফেক্টস অফ রিগেইন অন ফাইবার প্রপার্টিস। এই টোটালটা মিলে হলো তোমাদের সেকেন্ড যে লেকচারটা, সেকেন্ড লেকচারের টপিক। এখন আমি আজকে টাইম দিচ্ছি, নেক্সট ক্লাসে যখন তোমাদের হোমওয়ার্ক গুলা দেওয়া হয়েছে সেটা সাথে সাথে তোমরা একটু দেখে আসবে যে সেকেন্ড লেকচারে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যেটা তোমরা আবার আমার কাছ থেকে বুঝে নিতে চাও। আমি ম্যাম আমাদের ম্যাম জি জি আমাদের হিস্টেরেসিস লুপ সহ আরো কিছু স্লাইড নতুন অ্যাড করা হয়েছিল, এখন আপনি বলছিলেন এটা ক্লাসরুমে অ্যাড করে দিবেন, এটা আর অ্যাড করা হয় না পরে। আচ্ছা, হিস্টেরেসিস লুপ যেটা, এটা যেহেতু এক্সট্রা পড়া আমি চেয়েছিলাম তোমরা নিজ থেকে এটা পড়ে নিবে, বাট তোমরা কি এটা বের করতে পারোনি নেট থেকে খুঁজে বা ইন্টারমিডিয়েটের বই থেকে কোনোভাবে ম্যানেজ করতে পারোনি? ওটা তোমাদের নিজেদের ম্যানেজ করে নিতে হবে, তাও যদি খুব বেশি প্রবলেম হয়ে যায় তখন হয়তো আমি যাওয়ার কথা চিন্তা করবো, আপাতত আমার যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে।